রাজধানীর সাভারের আমিন বাজার সালেহপুর ব্রিজে বড় ফাটল দেখা দেয় এবং একপাশ দেবে যাওয়ায় এখনও একটি লেনে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট রয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। এতে চরম দুর্ভোগে পড়েন তারা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন বয়স্ক ও অসুস্থরা। সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী সবুজ উদ্দিন খান জানিয়েছেন, বৃষ্টি দ্রুত মেরামত করা হবে। যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেন তিনি। সালেহপুরের মহাসড়কের দুই লেনে দুটি ব্রিজের একটি তৈরি হয়েছে 1950 সালে, অন্যটি 1987 সালে। 1950 সালে তৈরি ব্রিজটির নিচের চারটি বিমে বুধবার রাতে বড় ফাটল দেখা দিয়েছে, সেই সঙ্গে ব্রিজের এক পাশে অনেকখানি বসে গেছে। দর্শক, সাভারের আমিন বাজার এলাকায় আছেন সহকর্মী নাজিব ফরাইজি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। নাজিব, সেতু মেরামতের কাজের কতটা অগ্রগতি হয়েছে আমাদেরকে বিস্তারিত জানান। সুজানা, সেতু মেরামতের কাজ এখনো শুরু হয়নি। আমরা গত দুদিন আসলে এখানে, গত পরশুদিন বিকেলে এখানে যখন এই ব্রিজের নিচে ফাটল ধরেছে, এরপর কিন্তু এখানে এটি একটি লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর আজ সকাল থেকে আমরা সড়ক বিভাগের কর্মকর্তাদের, আমরা সহজের কর্মকর্তাদের তৎপরতা দেখতে পাচ্ছি। এখানে সহজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আতাউর রহমান, তিনি এসেছিলেন এবং তিনি কিছুক্ষণ আগে এখান থেকে বিশেষজ্ঞ দল নিয়ে পর্যবেক্ষণ করেছেন। তিনি পর্যবেক্ষণ শেষে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ব্রিজটি এখন তারা সংস্কার করতে চাচ্ছেন এবং সংস্কারে তিনি জানিয়েছেন যে কম করে 3 সপ্তাহ সময় লাগবে এবং সেটি যদি এখন থেকে শুরু করা যায় আজকে থেকে। আর আরেকটি বিষয় হচ্ছে, এটি সংস্কারের জন্য যেসব প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন সেটি যদি এটি দেশে থাকে তাহলে 3 সপ্তাহ লাগবে, যদি এটি দেশে এখন বর্তমানে না থাকে তাহলে এটি আরও বেশি সময় লাগতে পারে। আর আরেকটি বিষয় কিন্তু তার কাছে আমরা জানতে চেয়েছি, যেহেতু ব্রিজটিতে 2 বছর আগে একবার এখানে ফাটল ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তখন এই ব্রিজটি সংস্কারও করা হয়েছিল, 70 বছরের পুরনো ব্রিজটি কেন আসলে এটিকে কেন এখনও রয়েছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তখন তিনি জানিয়েছেন যে আসলে এখানে যে 4 লেনের কাজ এই সড়কে শুরু করার কথা রয়েছে, সে কারণে তারা 4 লেনে যখন কাজ শুরু করবেন তখন এখানে নতুন ব্রিজ করবেন, সে কারণে এই ব্রিজটি তারা নতুন কোনো ব্রিজ করেননি কিংবা এই ব্রিজটির উপর যান চলাচল বন্ধ করেননি, তো সেটি তারা আমাদেরকে জানিয়েছে। তো এখন একটি লেনে যান চলাচল করছে এবং যে কারণে কিন্তু রাস্তার দুই পাশেই আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। নাজিব, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ সাভারের আমিন বাজার থেকে জানাচ্ছিলেন নাজিব ফরাজি।